ভগবান বুদ্ধের খুব নাম করা শিষ্য আনন্দ সবসময় ওনার সেবা করতেন, খুব নাম করা কাহিনী আপনারা সবাই জানবেন। আনন্দ একদিন ভিক্ষায় গেছে, জল তেষ্টা পেয়েছে, তাই একজনকে বলছে যে একটা মেয়ে জল তুলছে কুয়ো থেকে, বলছে একটু জল দাও। তো বলছে যে আমি লো কাস্ট, আমি তো তোমার জাত জিজ্ঞেস করিনি, আমি জল চেয়েছি। সে তো শুনে থ যে এত মিষ্টি করে এত ভালোভাবে এরকম একটা কথা কেউ বলবে, সে সেখানে সব পাত্র ফাত্র ছেড়ে আনন্দের পিছনে লেগে গেছে, ওকেই বিয়ে করবে। কোথায় জল, কোথায় ভিক্ষা, কোথায় গেরুয়া পরা ভিক্ষুক, হ্যাঁ একটা মিষ্টি কথা বললো ওর পেছনে লেগেছে, এবার বিয়ে করবে। না আমরা মিষ্টি কথা বলতে চাই না কারোর সঙ্গে, কোথায় কি ঝামেলা হয়ে যাবে। তো ভগবান বুদ্ধের কাছে গেল, তো ভগবান বুদ্ধ সব শুনে টুনে বলছেন যে দেখো ওর তুমি কি পছন্দ করলে না ওনার এই ব্যবহারটা, তো তুমি অপরকে কেন পছন্দ করছো, তোমার তোমার নিজের ভেতরে ওটা নিয়ে এসো, তাহলে অপর কাউকে তোমাকে ভালোবাসতে হবে না। আপনি যখন ঠাকুরকে ভালোবাসে ভালোবাসেন, ঠাকুরকে ঠাকুরের কি ভালোবাসেন, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ঠাকুরকে আপনি কি ভালোবাসেন, কিছুই বলতে পারবেন না। খুব সিম্পল কথা, যারা ঠাকুরের ভক্ত তাকে যদি একটা জিজ্ঞেস করা হয় ঠাকুরের কি ভালোবাসে, আচ্ছা আমি কৃষ্ণকে মানে, কৃষ্ণের কি মানেন আপনি, ছেলেগুলো বলবে কৃষ্ণের রাসলীলাটা আমরা পছন্দ করি, করো কৃষ্ণ একসঙ্গে যেমন 25টা মেয়ের সঙ্গে নাচ করছিল, তুমি একসঙ্গে 25টা হয়ে যাও তো দেখি, তারপরে তুমি রাসলীলাটা করো, রাসলীলা তো বড় না আছে না, শ্রীকৃষ্ণ সবার সঙ্গে একসঙ্গে সবাই দেখছে, তার সঙ্গে তার সঙ্গে আপনি করে রাখান তো, একটা মোবাইল ফোনে তিনটে কল তো ধরে রাখতে পারবে না তুমি, আর রাসলীলা করবে। যে ভক্ত আপনাকে বলে যে আমি শিবকে মানি, রামকে মানি, ঠাকুরকে মানি, শ্রী রামকৃষ্ণকে মানি, কৃষ্ণকে মানি, আচ্ছা কি কি ওনারটা কি পছন্দ করেন আপনি, ওনার বিগ্রহ খুব ভালো, ওনার বিগ্রহ মার্বল পাথরের, আপনিও মরে মার্বল পাথরই হবেন, কারণ যেটা ভালোবাসেন আপনি সেটাই হবেন। হ্যাঁ আপনি সরলতা ভালোবাসেন, উদ্দেশ্য তাহলে হলে আপনি সরল হয়ে যান, আর ঠাকুর বলছেন যে সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না, সরল হওয়া কি সহজ, ভালো উনি প্রশ্ন করলেন, সরল আপনি বোধহয় কোনো একটা বোকামোর সঙ্গে কনফিউজ করছেন না তো, সরলকে বোকামোর সঙ্গে কনফিউজ করছেন না তো, করছেন না, সরল আর বোকার মধ্যে তফাতটা কি একটু বলবেন। যে জ্ঞানী অথচ সরল বলছেন না, যে জ্ঞানী হয় সেই সরল হয়। আপনারা বাড়িতে ইলেকট্রিসিটি ব্যবহার করেন কিন্তু কখনো জানার চেষ্টা করেন না যে ফিউজ কেন উড়ে যায়, বা ইদানিং কালে যে নতুন ফিউজ সিস্টেম হচ্ছে সুইচগুলো কেন পড়ে যায়, কেউ বোঝার চেষ্টা করেন এটা কেন হয়। একটা এই যে টেলিফোন বা এই যে কোনো জিনিস আমরা যেটা ব্যবহার করছি, কোনো আমরা জানার চেষ্টা করি এটা কীভাবে কাজ করে। ধর্মে অনেকটা তাই, গভীরে কেউ যাবার চেষ্টা করছে না, যা একটা জানার চেষ্টা করবে যে এই জিনিসটা কি, ফলে কি হয় ওই জিনিসটাকে নিজের ভেতরে না নিয়ে খুব হলে ওই পুজো স্তরে ছেড়ে দেওয়া হলো। ঠাকুর বলছেন সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না, ওটাকে খেতে হয়, ধর্ম ঠিক তাই, ওটাকে ভেতরে নিতে হয়।